চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনুষ্ঠিত হয়েছে নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব। আজ শনিবার 18 নভেম্বর দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিক ও তার পরিবারবর্গ। এছাড়াও অতিথি দাতা সদস্য সুধী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল রহনপুরস্থ জেলা পরিষদ ডাক বাংলা চত্বর। অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গম্ভীরা দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মোহাম্মদ মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুল রশিদ খান জালু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, গোমস্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা সাবনম কেয়া, নাচোল উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমেদ। সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল হক ডলার ও অর্থ সম্পাদক তাজামুল হক আরাফাত। মোহাম্মদ জামিল হোসেন, বরন্দ নিউজ। আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে যেভাবে মেলে ধরেছেন ঠিক সেইভাবেই, সত্যি এই মুহূর্তটুকু বলে প্রকাশ করা যাবে না যে কত সুন্দর মুহূর্তটুকু। সত্যি সাংবাদিক কল্যাণ তহবিলের ক্যামেরাম্যান সকলেই যেন সকলের ছবি নিতে পারেন। সত্যি অনুভূতির একটা অন্যরকম একটি জায়গা। সাংবাদিক কল্যাণ তহবিলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, আর গ্রুপ ছবি হবে কিন্তু একটা। মারবে না কেন? তুমি সালাহ যদি তিন লেখাপড়া শিখতে বললি তাহলে এই উল্ট